বাজারে আম জাম তরমুজ ছেড়ে এই ফলের দিকে ফিরেও তাকান না, এতেই আছে দীর্ঘায়ু হওয়ার জাদু। গরমকাল মানেই ফলের বাহার, এ সময়ের যা যা সমস্যা সে সবের সমাধান লুকিয়ে এই সময়কার মৌসুমি ফলে। এ সময় বাজারে অঢেল পরিমাণে পাওয়া যায় ফুটি বা খরমুজ। অনেকেই আমরা সহজলভ্য অথচ কার্যত অনাদৃত এই ফলের গুণ জানি না, আজ সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। নমস্কার বন্ধুরা, আমি কৌশিক আপনাদের সঙ্গে, আপনারা দেখছেন বং জ্ঞান। চলুন শুরু করা যাক। খরমুজে প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, ফলে রক্তচাপ নিয়ন্ত্রিত থাকে, সুস্থ থাকে হৃদযন্ত্র, ফলে দীর্ঘায়ু হওয়া কঠিন হয় না। এই ফলের বিটা ক্যারোটিন চোখের স্বাস্থ্য ভালো রাখতে জুড়িহীন, দৃষ্টিশক্তি উজ্জ্বল করার পাশাপাশি এই উপাদান ছানি রোধ করে। ফুটি বা খরমুজের নির্যাস অক্সিকাইনের প্রভাবে ভালো থাকে কিডনি। নিয়মিত ডায়েটে খরমুজ থাকলে কিডনি পরিষ্কার থাকে। এই ফলের গুণে ঋতুস্রাবকালীন যন্ত্রণা কমে যায়, একই সঙ্গে খরমুজের শাঁস ও বীজ আমাদের ত্বক উজ্জ্বল রাখে। ফেস প্যাকে এই উপাদান দিলে শুষ্ক ত্বক ভালো থাকে। তরমুজের মতো খরমুজেও জলীয় অংশ প্রচুর, ফলে বদহজম, কোষ্ঠকাঠিন্য, গ্যাস সহ হজমের সব রকম সমস্যা দূর হয়। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, এটি অ্যান্টিঅক্সিডেন্ট, রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে। পাশাপাশি এই ফলের ফাইটোকেমিক্যালস ভালো রাখে আমাদের যকৃতের স্বাস্থ্য। আজ এখানেই শেষ করছি, আগামী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করুন ও পাশের বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশন বারে ক্লিক করুন। আপনার মহামূল্যবান সময়টি এখানে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।